আমরা কিন্তু সকলেই চাষা, তাই গানের যিনি পাউল লিখেছেন কি বলছেন, ওরে মনে চাষা চিনলে না তুমি, তোমার ওই স্বর্ণভূমি কোন জায়গা থেকে বলছে, স্বর্ণভূমি কোনখান থেকে বলছে, এই মানব দেহটাকে বলছে, তাই কি বলেছেন, জমিনে আবাদ করলে ওরে পাগল, ওরে পাগল, এই দেহ জমিনে আবাদ করলে ওরে পাগল, তো রসের চিন্তামণি তোমার ওই স্বর্ণভূমি, ওরে মনে চাষা চিনলে না তুমি, তোমার ওই স্বর্ণভূমি, মনে চাষা চিনলে না তুমি, তোমার ওই স্বর্ণভূমি, জমি তোমার ওই স্বর্ণভূমি, মনে চাষা চিনলে না তুমি, তোমার ওই স্বর্ণভূমি।
গোস্বামী তোমার ওই শরণ ভূমি মনটা সাথে না তুমি তোমার ওই শরণ ভূমি এত বড় সূর্যটাকে হনুমান বকলে ঢুকল। ঠিক ঠিক
আমরা বিজ্ঞানে পড়ছি গো, হ্যাঁ, সূর্য পৃথিবীর থেকে ছেলে বাচ্চাগুলি বলে দেবে, এবার সূর্য পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড় রে? হ্যাঁ, 13 লক্ষ গুণ বড়। বাবা আচ্ছা বলুন তো, এই সূর্য পৃথিবীর থেকে প্রায় কত কোটি কিলোমিটার দূরে অবস্থিত বলো বলো। বা কে বলে? এই ভাইটি বলেছে 15। বাবা ঠিক, আমার মনে হয় যখন মাপজোক হয়েছিল আপনি চেনটা ধরেছিলেন, আমি বুঝতে পারছি, আমি জানি যখন মাপজোক হয়েছিল ইনি চেনটা ধরেছিলেন, আর এই বেটা, এই বেটা বোধহয় আমিন ছিল, বুঝলেন, আরে হাত এখন সারবে, আর সাধু বাবা বোধহয় পর্চাটা নিয়ে গেছিলেন দলিন, কেন আমি জানি তো। তাহলে এত বড় সূর্য, আমরা বিজ্ঞানে পড়ছি সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় একটা জ্বলন্ত গ্যাসে অগ্নিপিণ্ড, আগুনের গোলা সবসময় দাও দাও করে জ্বলছে, দেখবেন সূর্যের যে তাপমাত্রা, সূর্যের বাইরের ভাগ, সূর্যের যে ভিতরের ভাগ, অন্তস্থ ভাগ, বহিষ্ঠ ভাগ, ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার, তাপমাত্রা কত? সূর্যের যে বহির্ভাগ, বাইরের আবরণ, তার তাপমাত্রা কত? 5770 ডিগ্রি কেলভিন। সূর্যের যে অন্তস্থ ভাগ ভিতরে, তার তাপমাত্রা কত? 1,50,00,000 ডিগ্রি কেলভিন। সেই জ্বলন্ত গ্যাসীয় মানুষটাকে হনুমান বগলে ঢুকাইল, আর এদের এমন গাঁজা খাইয়ে রামায়ণ লেখা, হনুমানের একটা বগলে চুলও পড়ল নাই গো। এলো কেউ মানবে বলুন? গাঁজা খেয়ে লেখা নয়, এত বড় সূর্যটাকে হনুমান বগলে রাখলো, বগলে একটা চুল পুড়লো না? বেলা 12টায় তুই একটা খোলাম কুচি বগলটায় রাখতে পারবি? হ্যাঁ, এই শীতকালে পারবি, তাই তো আমি বুঝতে পারছি। তাহলে সূর্যটা ছেড়ে দেখ তার এত পাওয়ার। দাদা ইয়া মহারাজ জি, এখানে রান্না কিসে হচ্ছে? গ্যাসে নাকি কাঠে হচ্ছে? যদি কাঠে হয় একটা জ্বলন্ত কাঠ আমাকে এনে দেন, আমি একবার এই বগলটায় ঢুকিয়ে টেস্ট করে দেখি। যদি বগল না পড়ে তোমাদের রামায়ণ মহাভারতকে আমরা পড়বো, আর যদি বগলটা পড়ে যায় তোমাদের রামায়ণটাকে, এ রামায়ণ নয় তোমাদিকে স্বামী স্ত্রীকে আমিও আক্রমণে পড়াবো। আমার প্রশ্ন, তোমাদের হনুমান কত বড় ছিল? এত বড় সূর্যটাকে বগলে রাখিল, কি জন্য হনুমানের চুল পুড়ল না? তোমার যদি জানা আছে বলবে। আমায় প্রশ্ন দেওয়ার হলে চিপে ধরো, একটি ট্যাবলেট দিলাম বিজ্ঞানের ট্যাবলেট 625 পাওয়ারে, লাফা নিচে দেখবেন, এই ট্যাবলেটে যদি কাজ না হয় পরের বারে দুটি ক্যাপসুল দেব, তাতেও যদি কাজ না করে তারপরে ইঞ্জেকশনটি আমি রেডি করব, আর তোমাকে মানুষের দেবো না গরুর ইঞ্জেকশন দেবো, আগে সুইচটা দেবো পরে সিরিঞ্জটা দেবো, ভেটেরিনারি মাল দেবো, বুঝতে পারছেন? তাহলে আমার প্রশ্ন, তোমাদের ভগবান হনুমান কত বড় ছিল তুমি আমাকে বলো, কেন চুল পড়লো নাই? এই একটি কথা, আর তোমরা কিছুই করতে পারো না। আমরা বিজ্ঞানে যা করছে, ওই যে কি খাচ্ছ, কি খাচ্ছ, জল, জীবনে মগ করতে পেরেছিলে? জীবনে ফিল্টার করে জল তোমরা খেয়েছ? এই সালাদের গৌরা পুকুর থেকে জল এনেছে মহারাজ জি, বলছি নিয়ে জীবনে বোরিং করতে পারে না, টিউবওয়েল পায় না? আমরা বিজ্ঞানে করেছি, আমরা জানি জল থেকে মানুষের শরীরে 80% রোগ হয়, 80%। সাধু বাবা জল খাবেন, আপনিও ঠাকুরের সেবা করবেন, পাদদ খাবেন, কিন্তু খবরদার ডোবার জলে নয়, ফিল্টার করা টিউবওয়েলে জল দিয়ে চরণামৃত খাবেন, সেবা করবেন গোবিন্দের। আরে বেটাদের খাওয়া কত বাবা রে, লেরে ওই ডোবার জলে খেলে ফুটবি পেটের রোগে, জল থেকে 80% রোগ হয়। জানলোকে আমরা বিজ্ঞানীরা জানাইলাম, আমরা নলকূপে ফিল্টার করে জল করেছি, এমন জিনিসটা করেছি, দেখাও নলটার মুখে কলসিতে নামিয়ে বার কতক বায়েন হ্যান্ড, হ্যাঁ একবারে এক কলসি জল ফিল্টার করা মাল, আর এদের বৌরা পুকুরে জল খেয়েছে, যে গোটা গ্রাম আন্ত্রিকে সাবার, ডিসেন্ট্রি, ডিহাইড্রেশন, কি বলছেন, কলেরা, আন্ত্রিক, পেটের রোগ, সব কিছুতে এই বেটারা ফুটেছে, এই বেটারা ফুটেছে।
পাল্লাদারে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। আমার প্রশ্ন, এদের উন্নতি কিছু ছিল না? আর আমার দেখবে বিজ্ঞানের অগ্রগতি, হা দেখো দেখছো এই লাইটটা দিকে তাকাও, কান্না হয়ে যাবে। এটা নাম হ্যালোজিন, মার্কারি, টুনি, টিউ, এমন বিজ্ঞানে আমরা আলো করেছি। তুমি আমাকে জানাও এইরকম আলো তোমার কোথায় ছিল? এখন বিজ্ঞানের আলো, দু সেল, তিন সেল, টর্চ, চার্জার, মোবাইলের টর্চের আলো, লাইটারের টর্চের আলো, বিজ্ঞান বলছে যত খুশি জ্বলো, আমরা বাইরে যাবো, মোবাইল আছে ফোটাক করে জ্বলিয়ে দেবো। সাধু বাবা অসুবিধা আছে কিছু? আর এই বেটা দেখছিল, মহাভারত খুলে দেখুন, যেদিনে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, হস্তিনার মেয়েরি মেয়েরা আপন আপন আত্মীয়দের খুঁজবার জন্য মোরা স্তূপে গিয়েছিলেন, সবার হাতে ছিল মশালের আলো, গান্ধারীও গিয়েছিলেন, বলুন যায় নাই? হ্যাঁ, তাহলে এদের যদি ভালো আলো থাকতো তাহলে মশালটা নিয়ে যাবার কি দরকার ছিল? গান্ধারী তো একটা চার্জার নিয়ে যেতে পারতো, তাহলে খুঁজতে আরো সুবিধা হইতো। তাহলে বেটা দেখছিল না, এগুলি আমার বিজ্ঞানের মাল। তুমি জানো এইরকম আলো তোমার ছিল কোথায়? প্রশ্ন দিয়ে আমি ছেড়ে যাই, ছোট ছোট করতে হবে যাত্রা, রাসরে নতুন বা মজা আপনারা পাবেন কেমন করে? এই বলে প্রথম সর্বসঙ্গ হল, একবার ভগবান দাদা এসে পরে যা বলিবে বল। গোপীনাং নয়নং পলার্জিত তনুং গোগোপ সংঘাবৃতম গোবিন্দং কল বেণু বাদন পরম দিব্যাঙ্গ ভূষণ ভজে। বন্দনা গানটা আমাকে শেষ করতে দেন, এর গোষ্ঠীর আজকে আমি ষষ্ঠী পূজা করে ছেড়ে দেব। কত লাইন, কত মাইক, কত টিউবওয়েল, কত মোবাইল, সব তোকে আমি দেখাবো, তুই বস, শুধু 10 মিনিট অপেক্ষা করতে। আমি কিসে পাবো শ্যামাতত্ত্ব, মন হয়েছে আমার মানচিত্র, তাই দানপত্র করলাম শ্যামাপদে, বিষাদ নাই প্রসাদ পাই, সন্ধি করেছে নন্দী ভাই, তাই বড় ডোরাই বিপদ। দেখুন দেখি কেমন দৃশ্য, বাঘ বলজ্জার প্রধান শিষ্য, বিশ্ব মাঝে কি দেখাবো তাকে, ভবে যারা ভাগ্যবান, যেমন বলির পুত্র পান পরিত্রাণ পাই শিব লোকে, তারা পরিহরি বৈভব, তারা পরিহরি বৈভব, মুখে মাভই মাভই রব, নামের গৌরব ভামে বসে গায়, আমার এই সংসার কারো উত্তীর্ণ হতেছে, নিরতিরত সে রথ যেন পাই। হায় রে আমি গর্ভতে যে এলাম এটা, বুঝলি বাপ, ভগবানের দাম নাই, যা করছে বিজ্ঞান। বললি ভাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী যার নাম হচ্ছে আইনস্টাইন, যে স্বীকার করেছিলেন, যে আবিষ্কার করেছেন ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, সেই আইনস্টাইন পর্যন্ত লাস্টে লিখে গেছেন গড ক্রিয়েটেড এভরিথিং বাই নাম্বার মেজার এন্ড ওয়ে। তুই তো বাচ্চা ছেলে গনসা ভর চাই, তুই বস, এমন লাইট তোকে দেবো, তোর পিছনে লাইট আমি গুঁজে দেবো, জোনাকে পোকার মতো জ্বলবে। সপ্তমী অষ্টমী গত, সপ্তমী অষ্টমী গত, নবমী দশমী ব্রত, দশম দশায় দশমী উদয়, অর্পণীয় পরাজিতে অভয় অভয় দেমা সুতে, এই যুদ্ধে হয় যেন মা জয়। ফল কোথায় দেমা বল, ফল কোথায় দেমা বল, তোর কৃপা রূপা শান্তি জল ব্যাকুল হতেছে বড় অঙ্গ, আসানে পাই পাষাণ, বামে লয়ে বসো নিশান, সকল দুঃখের অবসান, ভবের খেলা সান। আজ মম কণ্ঠে ভর্তি কর, আমাদেরকে বান্দর বলিছে, দেখলি লাফানি কেন, একবারে বান্দরের জিন মনে হচ্ছে শরীরে রয়েছে, যেরকম খিচখিচ করি। ও তুমি এসো মাগো, নিচে যা নাকে বসো ভাই, কোনো চিন্তা নাই, বা ও বলি ও বই কণ্ঠ Thank you.
কেশব মা ও বৈকুণ্ঠ বাসী। কবিগানের বিষয়বস্তু সভামঞ্চে পরিবেশিত হইবার পূর্বে যৎকিঞ্চিত গুরু বিষয়ক, মাতৃ বিষয়ক, ভবানী বিষয়ক বন্দনা গান, ইহা আমাদের চিরাচরিত প্রথা। সেই চিরাচরিত প্রথাকে বজায় রাখার জন্য কিঞ্চিত সময়, মাত্র 10 মিনিট আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি। বন্দনা করিলাম মম কণ্ঠে এসব মা ও বৈকুণ্ঠ বাসিনী। মম মানে আমার, নাকি রে বা কাব্যিক ভাষা, কণ্ঠে মানে বলায়। তাহলে আমি এমন একটি দেবীকে আবাহন করছি যে দেবী কণ্ঠদেশে স্থিত না হলে আমি দিলীপ ব্যানার্জি, আমারও বলার ক্ষমতা নাই, আর তুই গনসা ভট্টাই, তোরও বলার ক্ষমতা নাই। সে দেবীকে মহারাজী, তিনি কে? তিনি বাঘ বাদিনী বিয়া পানি মা সরস্বতী। সাধু বাবা, সরস্বতী কটা বা সরস্বতী কটা জানা আছে? হ্যাঁ, সরস্বতী তিন গিয়া স্বর্গে আছে এক সরস্বতী, তার নাম পারিজাত সরস্বতী নীলবর্ণা। মঠ আছে এক সরস্বতী, তার নাম হচ্ছে সারদা। দন্তস্ব একটা হ্রদ একটা সারদা মানে সরস্বতী, আর তালাবস্ব একটা হ্রদ একটা সারদা মানে হচ্ছে দুর্গা। এই মঠে সরস্বতী রং কেমন? শ্বেত বর্ণা, সাদা বর্ণের। পাতালে আছে এক সরস্বতী, তার নাম দুর্মুখা সরস্বতী, বর্ণ হচ্ছে অগ্নি বর্ণা। স্বর্গের পারিজাত, মঠে সারদা, পাতালে দুর্মুখা। তিনি কৃপা না করলে বা আমাদের বলার কিছু ক্ষমতা নাই। তাই বলছি ও তার কৃপা বলে ওই জীবী সকলে মা গো বলে। বিজ্ঞানী সাজায়
ভালো বিজ্ঞানী বটে, হাই সেকেন্ডারি পড়া, কত বড় বড় কথা, বাপরে বাপরে, লাইট মাইক দাদা শুনলেন কত অপমান। বলো আজকে গণেশ ভট্টকে আপনারা সাজালেন বিজ্ঞান, আমাকে ভগবান, যে ব্যক্তি সাজালেন সেই ব্যক্তিটিকে আমি দেখতে চাই, তিনি কে? দেখো না না, এনাকে যে সাজালেন ভগবান এই বিজ্ঞান, সেই ভদ্রলোকটিকে আমি ওটা দেখতে চাই, আমি আর কিছু চাই না। দেখো কে সাজালেন? আমার নাই, আপনার নাই, উনার নাই, তাহার নাই, বাইনের নাই, তোরের নাই, মাইকের নাই, ডাইমের নাই, জোড়ার মেনের নাই, সাজাচ্ছে এই মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে, নটের নট নট বড় হরি, যারে যা সাজাই সেই তা সাজে, সাজাই ভগবান তোর মতো পাঠালয়। আর ওই জন্যেই চাণক্য পণ্ডিত কলম দিয়েছেন দাদা, বলছে দক্ষ কৈশ বিষম দন্তে মক্ষি কায়া মুখে বিষম, বৃষ্টি কৈশ বিষম পুচ্ছে সর্বাঙ্গে দুর্জনে বিষম। মানে এটা কি? দক্ষ মানে সাপ, সাপের বিষ কোথায় থাকে ভাই? দন্ত, দন্ত মানে কি? দাঁত। ওই যে দাঁতের একটা নাম হচ্ছে আশি, আ তালে বসদের কি আশি, আশি মানে দাঁত, আ তালে বসর অশি, আশি হচ্ছে আট শূন্য বা আট দশ। চির সুখীজন ভয় কি কখন ব্যথিত হৃদয় বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিলে সে কিসে, কবু আসি বিষে দংশে নিয়ে যায়। সাপের বিষে যে কি জ্বালা, সাপ দেখে কামড়ায় নাই সে যেমন না বুঝতে পারে, দরিদ্রের কি জ্বালা, গরিবের কি জ্বালা, যেটা সারা জীবন সুখে বাস করছে সেব তেমন বুঝতে পারে না, সাপের বিষ থাকে তাতে। দক্ষ কৈশ বিষম দন্তে মক্ষি কায়া মুখে বিষম, মক্ষিকে মানে কি? মক্ষিকে মানে মাছি, মাছি না না মৌমাছি, মৌমাছি হচ্ছে মধুমক্ষিকা, হ্যাঁ মধুমক্ষিকা, হ্যাঁ মক্ষিকা হচ্ছে মাছি। মাছির বিষ কোথায় থাকে কাকা? মুখে, মুখে খাবার ঢেকে রাখবেন, আঢাকা রাখবেন না। বৃষ্টি কৈশ বিষম পুচ্ছে, বৃষ্টি মানে বৃষ্টি মানে পায়খানা, কাকা ঠিক আছে বাবা, আমার যুগে ডাক্তার ছিল না, আমাদের কানি ছেঁড়া পোড়ালজিস্ট, দুর্বল ঘাস আপনাকে অপমান করছিলাম, বলিনি আমি নাকি বলে জ্বালা, যে পেয়েছে সে সারা জীবন ভুলতে পারে না, মানে তার কোথায় বিষ থাকে? এইরকম বিষাক্ত মাল, এ চোখে বিষ, শ্বাসে বিষ, প্রশ্বাসে বিষ, নিঃশ্বাসে বিষ, গোটা অঙ্গটাতে বিষ। মহারাজ জি সাজানোর ক্ষমতা আপনার নাই, আমার নাই, ভগবানের সাজা, কেমন সাজা বাবা, যেদিনে দেখি আমরা সবাই ছিলাম মায়ের পেটে, কি দাদা মায়ের পেটে ছিলেন তো, দেখুন না থাকতেও পারেন, এখন যা বিজ্ঞানের অগ্রগতি, যা পদোন্নতি, আমার মনে হয় এসে মায়ের পেটে ভাই কাছে নলে হয়েছে, নিজে মনে হয় মাল এখানে বস, আবার চাল দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে দেখে, তাহলে যেদিনে তৈরি আমরা সবাই ছিলাম মায়ের পেটে, এই ধরাধামে অবতীর্ণ বত্রিশ নারীকে, ওরে যত নেত্রে মা আমাদের কোলে তোলে নে,
স্তন ধারা বদন বিপরীতে দিয়ে মায়ের তো ছ মাস এখন খাওয়াচ্ছে না ল্যাকটোজেন সেরেল্যাক নেক্সোল্যাক ন্যানপ্রো বহু বড় বড় খাবার উন্নত মানের বিজ্ঞান টাকা টাকা হাজার আছে তাহলে যেই মাত্র মাই আমার কোলে নিল স্তনপানে করে আমরা বড় হয়ে যেদিন থেকে আমরা মায়ের কোলে চেপে যাই সেই দিনে গিয়ে শিশু সাজান গোবিন্দ গোসাই দু রকমের সাজাই আমার বিশ্বমা যে হইল ওকে আমার বিজ্ঞানী তুমি শুনে চলো সাজা মানে শাস্তি বটে সাজা মানে শাস্তি নাকি ভাই সাজা মানে শাস্তি বটে কার বাজা না নাই সাজা মানে প্রসাদন শুনিবেন সবাই এইভাবে বাচ্চাটার বয়স বেড়ে গেল ছয় বছর যেদিন এতে উপনীত হইল স্কুলেতে মা আমাদের ভর্তি করে দিল সেই দিন এতে ছাত্র সাজান শ্যাম চিকন কালো ছাত্র সাজে যখন এতে লেখাপড়া করি দশ বছর পনেরো বছর দিলাম পার করি ভগবানে কাকে কত কি সাজালো সবাইকে সাজা মজুদার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার বেকার বেকার লোফার হোকার তোর মতো চামার ভগবান সাজালিও কেউ গরুর বাগাল ভেড়ার বাগাল কে জানে না এইভাবে সাজা মন্দিরে যখন বেড়ে যায় উপযুক্ত বয়স মধ্যে যেদিন এতে হয় যেদিন এতে উপযুক্ত বয়স মধ্যে হলেও বিয়ে মধ্যে করতে হবে কে জানে না বলতে চাপি নিলাম মাথাতে ডোপর সেদিন এতেই আমরা সেজে গেলাম বর সেজে যখন আমরা ছাদনা তোলা যাই একটা মেয়েকে দেখিবারে পাই মেয়েটা যখন আমার পাড়াইল গোলা আমরাও পরিয়ে দিলাম তার গোলায় মালা যে মাত্র মেয়েটাকে মালা পরাই মেয়েটাই আমাদের স্বামী সাজায় এই রূপে জগতে সাজা বেড়ে গেল সবাইকে সাজাচ্ছেন শ্যাম চিকন কালো দূর মতো ঠাকুরপাল বুঝবে কেমন করি সব সাজা সাজাচ্ছেন দেব নট ভরে এইভাবে কিছুদিনে কত হয়ে গেল একখানা সন্তানে প্রসব করিল যেই মাত্র সন্তানটা ভূমিষ্ঠ হলো সন্তানটা এসে মোদের বাবা সাজাইল এইভাবে দুনিয়াতে সাজা বাড়ছে ভাই তার উপরে কোনোদিনও হাত চলিবে নাই যেদিন এতে ছেলের বিয়ে হয়ে গেল বউ মা এসে মোদের শ্বশুর সাজাইল যেদিন এতে ছেলের ছেলে হইল ভাই ছেলে ছেলে এসে মোদের দাদু সাজাই সব সাজা যেদিন এতে মোদের হয়ে গেল অবশেষে সব হলাম আমরা সকল তাহলে কত সব আমরা হয়ে গেলাম ভাই যত নেতে আমাদের খাটেতে সাজাই খাটেতে সাজিয়ে নিয়ে শ্মশানেতে গেল শ্মশানেও সাজাচ্ছেন শ্যাম চিকন কালো এই মাত্রই আমাদের শ্মশানে নিয়ে যাই আর শ্মশানেতে সাজাই কখন কাটার কয়লা এতগুলো সাজা বুঝলেন কাকা এতগুলো কি বলে তাই নাকি নাকি বলছেন ফোন করছেন নাকি সেই মানুষ আছে জিও করুন 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 আমি আপনি কিছু বলেছেন নাকি তাই নাকি তাহলে এতগুলো সাজা এতগুলো সাজা সাজাচ্ছেন ভগবান আর এই সালাজ বলছে ভগবানের দাহ নাই আমরা লাইট করেছি হ্যালোজিন মার্কারি টুনি টিউ আমি একটা কথা দুবরাজ করে জানতে চাই আগে আপনার আমাকে অভয় দেন বলুন লাইটের কথা বলবো বলুন বলবো না বলবো বলবো সাহস দিচ্ছেন যদি মারামারি হয় আটকাবেন তো মানে মানে হুঁচকে দিচ্ছেন না মারামারি হবে আমার মাথা মারবে কেউ যদি নাও বাঁচায় দাদা বাঁচাবে যে মামলা তৈরি হয়েছে বিনা সাহস আছে আমি বুঝতে পারছি দাদা লাইটের কথা বলি এর নাম গণেশ ভট্ট আমার নাম দিলীপ ব্যানার্জি লাইট বইতে আমার মনে পড়ে গেল হ্যালোজিন মারপারি টনি টিউব ঝাড়খণ্ডে নির্সা বলে একটা জায়গা আছে যদি কেউ দেখেন তো বুঝতে পারবেন দেখেন তো নির্সা নির্সার পাশে ভাইজুরিয়া নামে একটা বস্তি শিবরাত্রি পুজো উপলক্ষে এই বেটার সঙ্গে আমি দুদিন গান করতে গিয়েছি এই তো সাধু বাবু তো ছিল নাকি বাবা যে হ্যাঁ সাধু মিথ্যা কথা বলবেন সাধু বাবু ছিল শিবরাত্রি পুজো উপলক্ষে দুদিন গান ঝগড়া করেছে কি আসরে আমি ভালো মেয়ে দেখতে পেয়েছি আমার পছন্দ হয়েছে না হাসির কি আছে হাসির কি আছে পছন্দ হতেই পারে সবই তো তারই ইচ্ছা তারই কানেকশন তারই অ্যাকশন তারই রিয়াকশন তারই প্রোডাকশন যা করছে দূর কিছু নাই যাদের বাড়ির মেয়ে তাদের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা তাহলে প্রথম দিনে কানেকশন অ্যাকশনটা জমে গেছে প্রত্যেকটা জায়গায় নারদ আছে কি কথা নারদ নাই
কোনো নারদ নাই? এই দুবরাজপুরে নারদ নাই? নাই পাড়ায় পাড়ায় নারদ, ঘরে ঘরে না, গ্রামে গ্রামে নারদ। আমার পবিত্র একটি নারদ আছে, দেখবেন মানে তাকে বটে দেখবেন। এই তখন মেয়ের বাবাকে ডাইরেক্ট চার্জ করছে, বলছে আপনার মেয়ের বিয়ে দিবেন? মেয়ে গরিব গরিব ব্রাহ্মণ। তখন ওর শ্বশুর মানে হব শ্বশুর, সে বলছে শোনো বাবা, মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছা আছে। বলছেন দাদা? হ্যাঁ, হয় তো না যাবার তো কোনো কারণ নাই। হ্যালো হ্যালো, যাচ্ছে আওয়াজ যাচ্ছে, আপনার বিয়ে দিবেন? বলছে দিবার তো ইচ্ছে ছিল, সেরকম ছেলে আছে। বলছে আছে কি গো? আমাদের দলে যে রয়েছে মানে ফিটিং করে আমার মেয়ের বাবা বুঝতেও পারে না। তখন এর হব শ্বশুর বলছে শোনো বাবা, আমি গরিব ব্রাহ্মণ, আমি কিছু দিতে পারি আর না পারি, পশ্চিম বাংলার লোককে দেখাবো খাওয়ানো কাকে বলে আর লাইট কাকে বলে। দাদা, এ শ্বশুরের দুটো লাইট, এ শ্বশুরের দুটো লাইট, এটা ঝাড়খণ্ড সরকারের লাইট, একটা নির্সা কলিয়ারি লাইট। তাহলে পশ্চিম বাংলার লোকে খাওয়ানো দেখাবে, লাইট দেখাবে, দেখি বলবো দাদা। আষাঢ় মাসের 32 তারিখে এই ঝগড়ার বিয়ের দিনটি ঠিক হয়েছে। আলোর জন্য কি করেছে দেখুন, এই বেটা কি করে এসেছে, সাতখানায় অ্যাম্বাসেডার যা করে নিল। তিনজনা জামাই বাবু এর সাথে গেল, একে নিয়ে মায়ের মোটর সারি জনা হইলো। গাড়িটা যখন আমার আড্ডা দিল ছেড়ে, এগারোটায় গাড়ি ছাড়ে খন্ডে ঢুকে পড়ে। পাড়া যত ছেলে মেয়ে জামাই দেখতে এলো, কেরা মতো দেখে পরে হেসে পালাইলো। একজনা জামাই বাবু কি কর্ম করে, ভাটটাকে তুলে নিল কোলের ওই উপরে, একেবারে ছাদনা তোলায় উপনীত হলো। হাজার হাজার লাইট তখন ছাদনা তোলায় ছিল, ভালো জিনার মার কারি টনি জলে ভাই। এর শ্বশুর লাইটের অভাব রাখে নাই, কলিয়ারি লাইটে বিয়েটা হলো। সরকারের লাইটটা স্ট্যান্ড বাই থাকিল, যেই মাত্র ঘড়িতে 12টা বাজিল, এরপরে বিয়ের পালাই অত শোতা দল। মেয়েটা প্রথমে এলো ধীরে ধীরে, টুপ করে দাঁড়াইলো পীরের ওই উপরে। পীরের উপর যখন আমার মেয়েটা দাঁড়াইলো, দুজনের মুখটাই আমার যখনে ঢাকিল, শুভ দৃষ্টি আমার হয়ে গেল ভাই। তখন ওই আলো জলে ছাদনা তোলাই, যেই মাত্র শুভ দৃষ্টির পাট চুকে গেল, এরপরে মালা বদল ও শোতা দল। মেয়েটা প্রথমে হাতে মালা নিল, ভট্টাকে ভাইকে আমার যতনে পড়ালো, যেই মাত্র মেয়েটার পোড়ানো হলো, এরপরে এর পালাই ও শোতা দল। গণেশে ভট্টাচার্য কি কর্ম করে, মালাটাকে নিল তখন দুই হাতে করে, যেই মাত্র মেয়েটাকে পোড়াইতে যায়, এমন সময় তার একটা লোডশেডিং হয়। চারিধারে অন্ধকার আর খুঁজে পাচ্ছে নাই, কে বউ কে শাশুড়ি চিনতে পারে নাই। যেই মাত্র কারেন্টটা লোডশেডিং হইল, আর নিজের বউকে বাদ দিয়ে বেটা শাশুড়ির গোলাম। সময় আছে বাবাকে মরিয়ে দিতে বলো। তাহলে লাইটের জন্য যে শাশুড়ির গোলায় মালা দিয়ে ভাত আছে, সে আমাকে বলছে এটা হ্যালোজি, ওইটা মার্কারি, ওইটা টুমি, ওইটা টিও। দাদা দাদা, লাইট দেখবেন বলুন, দেখাবো আমার যুগে কিসের আলো? দাদা, মহাভারতে রামায়ণে কিসের আলো দেখলেন? গান্ধারী শতপুত্র নিধন হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে, আপন আপন আত্মীয় পরিবার পরিজনদের খুঁজতে যাচ্ছে, হাতে কিসের আলো ছিল? মশালের আলো। তাহলে আপনারা কি বলছেন, এখন দুবরাজপুরে মশাল দেখা যায় না? বলুন, দেখা যায় কি যায় না? যায় না। এখন বিজ্ঞানের যুগ, এখন উন্নতি, ইলেকট্রিফিকেশন, বিদ্যুতায়ন গ্রামে গ্রামে হয়ে গেছে। আচ্ছা আপনি বলুন তো দাদা, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার নাম কি?
অলিম্পিক, এই অলিম্পিক খেলার যদি উদ্বোধন হয় একটা লোক একটা আলো নিয়ে দৌড়ে যায়, সেটা কিসের আলো? হ্যালোজিন নিয়ে কেউ দৌড়ে যাচ্ছে, টিউ নিয়ে কেউ যাচ্ছে, টুনি নিয়ে কেউ যাচ্ছে? আপনি ব্রাহ্মণ কি নাম আপনার? জয়ন্ত চৌধুরী। পুজো টুজো করেন তো? ব্রাহ্মণ বা কঠিন জিনিস। কদাচারী যদি দিজো দিজো রূপে পিতাম্বর, যে ব্রাহ্মণ সে ব্রাহ্মণ, যতই কদাচারী হোক। অনেক গরু যে পায়খানা খায়, সে পায়খানা খাওয়া গরুর দুধও কিন্তু ঠাকুরের পুজো হয়, কিন্তু হয় না। আর অনেক শুয়ার কুশের গেরুয়া খায়, সেই শুয়ারটা দুধে কোন ঠাকুর পুজো হতে দেখেছে? হয় এ এ শুয়ারে আরে হবে বস বস, তোকে জল খাওয়াবো, টিপল তৈরি করব, এখানে কি হয়? দুবরাজ আমি বোরিং করব, তারপর আসরটা দেবো, তুই শুধু বস। তাহলে আপনি ঠাকুর মশাই, আহা জয় বাবাজি, দুর্গা পুজো হয় তো এখানে? দুবরাজপুরে তো বিরাট জায়গা, একটা কি মানে অনেকগুলো হয় নাকি? ঠাকুমশাই আপনি তো পূজা করছেন, দুর্গা পূজা চলতে চলতে দেখেছেন সে মাটির হাড়ির ভিতরে একটা প্রদীপকে জ্বলতে হয়, জাগরণের হাড়ি বলে, আপনি সেটা জ্বেলে একটা মন্ত্র বলেন, মন্ত্রটা মনে আছে না? ভুলে গেছেন? হ্যাঁ কি বলেন? ও কি বলেন সেটা বলছি বলুন, এখন মনে পড়ছে না? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? বামুনে প্রদীপকে জেলে দিয়ে বলে, পাতাদি হদসন সলভাদ নিপাতনে নির্বাণস্য প্রতিপস্য রদ সঙ্গম পার্বতী। হে মা, এই প্রদীপ যেন না নিভে যায়, এটা জাগরণের হাড়ি সপ্তমী থেকে দশমী পর্যন্ত জয়জল করে জ্বলতে হয়, বাই চান্স মায়ের পুজোটা শেষ হওয়ার আগে ওই মাটির হাড়ির ভিতরের প্রদীপটা যদি নেমে যায়, এই দুবরাজপুরে যতগুলো মরল আছে, ফটিং মরল, ক্যাবেল মরল, গুরুপদ মরল, হাবুল মরল, ওই মরলগুলো লম্বা লম্বা মায়ের মধ্যে, মা কি এমন অন্যায় করলাম যার জন্য মাটির প্রদীপটা নেমে গেল? এর বিধান কি বলুন তো? ব্রাহ্মণকে হোম করাতে হয়, যোগ্য করাতে হয়, কেন? যদি দুবরাজপুরে কোনো অশান্তি উপদ্রবের সৃষ্টি না হয়, তাহলে আমার মায়ের মন্দিরে পূজা চলছে দুর্গা মন্দিরে, এখনো মাটির হাড়ির ভিতরে প্রদীপ নিমে লম্বা লম্বা লোকে পড়ছে, ঠাকুর মশাই দুর্গা পূজা চলতে চলতে একটা লম্বা পাড়া টিউবলাইট যদি ফিউজ হয়ে যায়, দুবরাজপুরে কেউ বলবে মা টিউবটা কেন কেটে গেল? দাদা বলবে এই যে ভাই ভাইটি হ্যালো দিনে একটা কেন চলে গেল? আমি ভাবলাম হয়তো হ্যাঁ কি বাবা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছে বিশ্ব পাপের স্থান অর্ধেক শয়তান অর্ধেক ভগবান, তাহলে সবাইকে আমার দলের মাল বটে না বটে সেটা জানা দরকার। তাহলে বলছেন বলবো বলবো, পঞ্চ প্রদীপের পাঁচটা মুখ কেন বলি নাকি? বাবাজি আপনি ব্রাহ্মণ শুনিলেন এইটা মন দিয়ে দেবেন, অনেকেই বলে যে বামুনদের মুখে আগুন বেড়ে যায়, শুনেছেন কথাটা? অনেকে বলে যে বামুনদের মুখে আগুন বেড়ায়, তাহলে কোনো একটা সময়ে ব্রাহ্মণের মুখে বেরিয়েছিল, এখন বামুনের মুখে আগুন বেড়ায় কেন না বেড়ায়? মদের গন্ধ একটু বেড়ে গেছে,
কাকা আপনাকে বলি না চিন্তা নেই ভাই, না নেশার বিরুদ্ধে গর্জে উঠো, নেশা করতে আমি বলছি না, তো এগুলো করবেন না, তো ব্যতিক্রম সবাইকারই আছে, সবাই তো আর সমান নয় নাকি, কেউ ভালো কেউ মন্দ থাকবে। তাহলে কোন ব্রাহ্মণ বার করেছিল মন দিয়ে শুনুন, সাধু বাবা মনে আছে তো, প্রজাপতি ব্রহ্মা নিজের মুখ থেকে আগুনকে সৃষ্টি করে নিক্ষেপ করলেন সমুদ্রের পক্ষে, সেই ব্রহ্মার নিক্ষিপ্ত আগুনটা পাঁচটা ব্রাহ্মণে পাঁচটা মুখে পাঁচটা টুকরো করে নিয়েছিলেন। পাঁচটা ব্রাহ্মণ কে কে? একজন মিত্র, একজন গরু, একজন বশিষ্ঠ, একজন অগস্ত্য, একজন বিশ্বামিত্র। সেই ব্রহ্মার নিক্ষিপ্ত আগুনটা পাঁচটা ব্রাহ্মণে পাঁচটা মুখে পাঁচটা টুকরো করে নিয়েছিল বলে সেই দিন থেকে ব্রহ্মা পাঁচটা ব্রাহ্মণের মুখকে এক জায়গায় করে পঞ্চপদীপে আলো সৃজন করে ভাই। বাবা এই আলোটা দুবরাজ ঘুরে এখনো দেখা যায়, দাদা আছে না ফেলে দিয়েছেন, আছে না ফেলে দিয়েছেন গো, আছে যখন কীর্তন এই যে চৌধুরী বাবু আপনি কি করেন সেই পঞ্চপদীপ আলোটা নিয়ে কি করেন? আরতি আরতি আরো ভালো বাংলায় বলছে দীপাঞ্জন নাকি ব্রাহ্মণে বলছেন আরতি, আর বৈষ্ণব সম্প্রদায় এখানে কেউ বৈষ্ণব রয়েছেন নাকি? বৈষ্ণব নয় ছেলে বসে বৈষ্ণব বৈষ্ণব কঠিন অপাপতি দরিদ্রং সেও সঙ্গে তাপি যশে বিস্তর তসমিনাং বৈষ্ণব সঙ্গম, বৈষ্ণবের সঙ্গ পেলে পাপ মুক্তি ঘটে ইহাতেই সর্বদৃষ্টি জীব ভাগ্যে বটে, যশ লাভ করে জীব বৈষ্ণবের সেবী চন্ডাল দেবতা হয় বেশ্যা হয় দেবী। বৈষ্ণব সেবা আর ব্রাহ্মণ কি গো? ব্রাহ্মণ ভোজন, ব্রাহ্মণের খাওয়া কে বলে ভোজন, আর বৈষ্ণবের খাওয়া কে বলে সেবা। সেবা হচ্ছে সাত্বিক আহার আর ভোজন হচ্ছে তামসিক আহার, নাকি বাবাজি আপনার কি আহার সাত্বিক না তামসিক? তামসিক সব চলে তো আমার, হ্যাঁ চলে বামুন দিল একটু মাংস ছিল কখন খাবে হরিবল হরিবল হরিবল। তো প্রজাপতি ব্রহ্মা পাঁচটা ব্রাহ্মণের মুখে এক জায়গায় করে পঞ্চপদীপ আলো সৃজন করলেন, এখনো দুপুরে সেই আলো দেখা যায়। এই ব্রাহ্মণ চৌধুরী বাবু করছেন আরতি, বৈষ্ণব সম্প্রদায় খোল কোত্তাল নিয়ে গান করে। গান বলুন কার গান দাদা? কার গান? হরে কৃষ্ণ, সেই তার নাম, সেই তার গান, তাকে চিন। আর এই বুড়ারা বর্তমানে গান করছে না বমি করছে খুঁজে বহাই বসে, যে গানগুলো বার করেছে আরে আবার দু একটা নাচ বার করছে সারা রাজ্য মিরগি ঝাঁকা রোগ নাচার মাতি। চলে আসবে যুবরাজপুর আবার তখন কীর্তন হবে আগামী বছর। এই চৌধুরী বাবু হাতে হচ্ছে সেই পঞ্চপদীপের আলো, হাতো বাবা বৈষ্ণব সম্প্রদায় খোল কোত্তাল নিয়ে গান ধরে আরতি। কার আরতি? ও রে জয়, ও রে জয় জয় রাধে। আবার যখন দুবরাজপুরে কীর্তন টীর্তন হবে মন্দিরে রাধা কৃষ্ণর মূর্তি করা দরকার, তখন ভগবানের দাম নাই কি জন্য বস করে এই বেটাকে ভিতরে বস করে এতই বস ভালো মালটাও বটে ফিটিং আর একবারে কৃষ্ণ ডুপ্লিকেট দেখুন ওই রকমই চেহারা হবে আর আধার ভাবনা বউকে বাঁদিকে বস করাবেন যে আপনি করবেন নাই হাঁটাও হাঁটাও ব্রাহ্মণ দরকার নাই বস দরকার নাই আপনি করবেন আরতি পঞ্চপদীপের আলোর দরকার নাই একটা লম্বা পাড়া টিউব লাইট দিবেন এই বেটা মন্দিরটার ভিতরে আছে আর আপনি করবেন আরতি ওরে জয় জয় গানটা বাদ দিয়ে এই বেটাকে দেখে লম্বা পাড়া টিউব লাইটটা নিয়ে তোমার খাটটা সরাও হে বিআইটি পিটিপি জল পড়ি
মেরিয়ে তো জল বার করে দিল। পুরাণ পর রামায়ণ পর মহাভারত পর যাবৎসন্তি গিরয় শরী তস্য মহি তলে তাবৎ রামায়ণে কথা লোকেশ প্রচার ঈশ্বতি কি মহারাজ জি, এই পৃথিবীতে যতদিন নদ নদী পাহাড় পর্বত থাকবে লোক মুখে রামায়ণ কথা প্রচারিত হবে, তোর বাবার ক্ষমতা নাই সেটা বন্ধ করতে পারে। কি করেছিস রে, কি করেছিস? চাপড়াই তো দাঁত কটা দিয়ে আমি ছাড়াই পাই। হ্যাঁ না হাসবেন না, হাসি হাসি কথা নয়, এটা লাইট, তাহলে আগে লাইটটা দেখায় না কি ভাই? বলার কিছু নাই, তার আগে একবার জিজ্ঞাসা করিনি, বলি হ্যাঁ গো দাদা বড় বড় হয়নি তো, নাহলে বড় বড় হচ্ছে নাই তো, না না হবে তো আপনারা তো হোক বলবেনি, আপনারা মজা মারার লোক আমি জানি না। হ্যাঁ দেখবেন কোনোদিন যদি গ্রামে শিয়াল ঢুকে যায় আর সেই শিয়ালটাকে যদি কুকুরে চড়ে নিয়ে যায় গ্রামের লোক মজা মারে, শিয়াল আর কুকুরে ছোটাছুটি করে জীবনটা চলে যায়। আজকে দুবরাজপুরে এইখানে বিদ্যাত মানে সত্যানন্দ বিদ্যাত এই বিদ্যাত এনে ঢুকেছে কে, শিয়াল, কুকুর আমাকে চড়ে নিয়ে আসছে। আপনারা মজা মারার লোক হোক হোক তাহলে হোক না, কি বিদ্যুৎ জল বিদ্যুৎ তাপ বিদ্যুৎ ইংলিশ মিডিয়াম না কি বা ওই জন্য বুঝতে পারেন মনে হচ্ছে, মনে হচ্ছে ইংলিশ মিডিয়াম বলছে, জল বিদ্যুৎ তাপ বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ সৌর বিদ্যুৎ বহু রকমের বিদ্যুৎ, তাতে আপনি কি বিক্রি করছেন বাদাম নাকি? বলি আলো দরকার কি, এটা লেন লেন কাছে লেন, তুই বিজ্ঞান বহু পরে এই জ্ঞানটা দিল কে যে জল থেকে বিদ্যুৎ পাওয়া যায়? আমার যুগের একটা বিজ্ঞানী, এটা রামায়ণের মা, কোন মানটা? সে ভানু হনু, আমি ননু, মনে পড়েছে দাদা? হনুমান যদি না থাকত এই বেটারা জীবনও আলো লাইনটাই খুঁজে পেত না। হ্যাঁ রামায়ণের প্রমাণ আছে, বুঝলেন? যেদিন এতে হনুমানের লঙ্কাতে গেল, একে ভালো করে চা খাওয়ান, গলাটা ছাড়া নেন। হ্যাঁ বাবা, যেদিন এতে হনুমানের লঙ্কাতে গেল, রামন রাজা হনু নিজে আগুন ধরাই, এটা বদল হনুমানে লাফিয়ে বেড়াই, এই যে আরো মানে লঙ্কা ছাড়কার হলেও ভাই অশোকনে সীতা দেবী বন্দিত করছিল, এমন সময় হনুমানের মনে পড়িয়ে গেল আটখানা রামায়ণ ভারত মা যে আছে থইটানি রামায়ণে প্রমাণ করিয়ে গেছে, যেই মাত্র লঙ্কা দহন হয়ে গেল ভাই লে জেরা গুণটাই আমার আর নিচ্ছে নাই, হনুমানের তখন আমার মনে পড়িয়ে গেল তোরা পরে সীতার কাছে হনুমানে গেল, জোর হাতে গিয়ে পরে বলেছিল বাণী শোনো শোনো মা গো জনক নন্দিনী, লে জেরা গুণটাই আমার নিচ্ছে না মাই, কোথায় গেলে নিচ্ছে এগুন জানাবি আমাই, সঙ্গে সঙ্গে সীতাই আমার তারে বলেছিল শোন বাবা হনুমানে জানাই অবিকল তোরা করে একবার সাগরেতে যাবি চল অন্তলে যা তুই জলেতে ডুবাবি, সেই মাত্র সীতাই আমার বলেছিল ভাই তার কথা মতো আমার হনুকিমা করই, একবারে সাগরেতে অমনি চলে গেল চল অন্তলে যা আমার জলেতে ডুবাইল, এই সারা পরে আমার রামায়ণ পড়ে কোন জিনিস আছে বাবা জলের অভিতরে, নিশ্চয় মিলে একো মিলতে ও পারে হনুমান সূত্র দিল রামায়ণ পড়ে, সেই যে হনুমান জলে আগুন দিল তার সূত্র ধরে বেটারা জল বিদ্যুৎ পেয়ে। মহারাজ জি দেখুন দেখুন কিছুই না, ওই হনুমান দেখালো বলে আজকে হ্যালোজেন মার্কারি টনি টিউ ছুচু আপু ফেসবুক করছিস নাকি? ফেসবুক করছে ওই বলছে, এইটা গেল আলো দাঁড়া অভিজ্ঞান বাপ, যতগুলো কথা বলছে সব আমি কেটে দিই নাকি? আর একা বলাটা খারাপ, কারণ অনেকটা করে টাইম হয়ে যাচ্ছে, সাড়ে আটটা প্রায় বেজে গেল, আবার ও আসবে তারপর আবার আমি আসবো, মানে সারা রাত হয়ে যেতে পারে, কোনো কি বলছে হবে নাকি? তাহলে হবে আপনারা ছাড়বেন না মনে হচ্ছে, না লোকজন ভালো বটে খুব রসিক লোক, ঠিক আছে দাঁড়ান এই এইটা গেলো আলোটা গেল, দিয়ে ভালো কথা একটা কি
বিপদে কে পড়েছে, শক্তিশালী কে পড়িয়াছে, মনে পড়েছে? মনে পড়েছে? লক্ষণে শক্তি সে ট্রিটমেন্ট করছে কে? কেন সুসেন বৈদ্য, বারে বার সুসেন বৈদ্য, ওষুধগুলো কি বলল? মৃত সঞ্জীবনী, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, সুবর্ণকারিণী, স্পিডি মাল দিয়ে ওষুধ আনতে হবে। সবচেয়ে স্পিডি মাল কে? মারুতি হনুমান। স্পিডে গিয়ে পশু জাতীয় অসুস্থ চিনতে না পেরে